আকাশ এত মেঘলা, যেও না কো একলা, এখনই নামবে অন্ধকার, সেই অন্ধকার ছাড়িয়ে ছুটে আসবে আলো। কিন্তু যে ছিল দৃষ্টির সীমানায়, তাকে কি আর খুঁজে পাওয়া সম্ভব? এমনই ফেলে আসা দিনের অদ্ভুত সব সুন্দর গান নিয়ে সেভেন আপ মিউজিক্যাল প্রিমিয়ার লিগ পাওয়ার্ড বাই কুরকুরের ওল্ড ইজ গোল্ড রাউন্ডে সবাইকে আমি নাবিলা জানাচ্ছি গানে গানে ভালোবাসা। ভিউয়ার্স, কিছু কিছু গান আমাদের জীবনে সবসময় টিকে থাকে, আর সেরকমই পুরনো দিনের গান নিয়ে আজকে মাঠে নামছে দিথি আনোয়ারের টিম রংপুর রকার্স, এবং সেই সঙ্গে মুখোমুখি হচ্ছে সন্দীপন দার টিম সিলেট সারগামস। দু টিমের দুই আইকন সিঙ্গার এবং পার্টিসিপেন্টস নিচ্ছে প্রস্তুতি। তারপরই কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে আজকের উত্তেজনাময় গানে গানে ম্যাচ। কণ্ঠে তোমার সুরের জাদু, মনে বিশ্বাস শত ছড়ায় হৃদয়ে উচ্ছ্বাস সাথে আনন্দ শাশ্বত। আমরা আজকে খুব স্পোর্টিভ মুডে আছি, মানসিক দিক থেকে খুব স্ট্রং। আর আমার প্রত্যেকটা সিঙ্গার মানে আমার কাছে এক একটা মানে বোলার বারুদের মতো আর কি বলবো। এখন ওদেরকে আমরা মানে চেষ্টা করছি এখন ময়দানে নামার পরে কতটুকু আমরা কি মানে ব্লাস করতে পারি, এবং আমরা ছেড়ে কথা বলবো না, আমরা ফাইট করব। রিহার্সাল তো আল্লাহর রহমতে খুব ভালোই হলো, এখন স্টেজে উঠে বোঝা যাবে বাকিটা, যে সবাই আমাদের সব পোটেনশিয়াল মানে আমরা দিতে পারছি কতটুকু সেটার উপর ডিপেন্ড করছে অনেক কিছু। আর সিলেট অনেক স্ট্রং টিম, আমি ওদের গান শুনেছি, খুব ভালো, ওরাও খুব ভালো। তো হ্যাঁ, নিঃসন্দেহে একটা ভালো কম্পিটিশন তো হবেই, আমরাও যথেষ্ট ফাইট দেওয়ার চেষ্টা করব। আমাদের তিনজন জাজেস রয়েছে আমাদের সঙ্গে, আমাদের সঙ্গে বরাবরের মতো আছে পার্থ বড়ুয়া, আছে শাকিলা আপা এবং বাপ্পাদা। ম্যাচ শুরু হতে আর বেশিক্ষণ বাকি নেই, তবে ম্যাচ শুরু হবার আগে হতে হবে টস, এবং তার জন্য আমি ডেকে নিচ্ছি রংপুর রকার্সের টিম ক্যাপ্টেন দিথি আনোয়ার, এবং সেই সঙ্গে সিলেট সারগামসের টিম আইকন চলে আসছে সন্দীপন দা, এবং টস করবার জন্য দেখে নিচ্ছি কাজরিয়াকে। ওকে, সো স্টেজ থেকে এই যে কয়েক সেকেন্ডের রাস্তা, আমার মনে হয় যে যুগ যুগ ধরেও কাটে না। আই ওয়ান্ডার ওয়াই শান্ত এই সময়টা বিট বক্সিং করে। সো দুই টিমের মধ্যে আর আমার মনে হয় আজকে রংপুর রকার্সের একটু বেশি টেনশন, রাইট? সো দিঠি আপুকে জিজ্ঞেস করি, হেড না টেল? হেড। হেড, ওয়ান টু অ্যান্ড থ্রি, টেইলস। আপনি কি করছেন এবার, টসে জিতে গিয়েছেন, নিজে আগে নামতে চাচ্ছেন নাকি সামনের দলকে আগে নামাতে চাচ্ছেন মাঠে? না, আমরা আসলে চাইছি যে ওরাই নামুক, ওরাই নামুক। সো আগে আসছে রংপুর রকার্স, কে রক করবে আজকে? দিথি, ডুয়েট রাউন্ড। ডুয়েট রাউন্ড আমার মেহেদি হাসান বাপ্পি আর বর্ণ। দুজনে নিরজনে সাজাবো প্রেমের পৃথিবী, এখানে দুজনে নিরজনে সাজাবো প্রেমের পৃথিবী। ছাড়া রবে না কিছু আর,
চলে নিরজনে সাজাবো প্রেমের পৃথিবী এখানে দুজনে নিরজনে সাজাবো প্রেমের পৃথিবী খুব সুন্দর একটি গান দিয়ে রংপুর রকার্স তাদের ডুয়েট রাউন্ড শুরু করলো। কেমন লেগেছে তাদের ডুয়েট রাউন্ড প্রথমেই জিজ্ঞেস করতে চাচ্ছি কাকে, পার্থদা আপনাকে? আমার কাছে বরাবরই বর্ণর গাওয়া খুব ভালো লাগে, ওর গাওয়া অনেক স্পষ্ট এবং খুব সুন্দর গায়ও। তোমাদের পারফরমেন্স আমার কাছে খুব ভালো লেগেছে, আর হুইসেল দেওয়াটা অনেক ডিফিকাল্ট, একটা মাইকের মধ্যে আর হুইসেল লেভেলটা অনেক কম থাকে, তারপর আমার শেষ পার্টটা ভালো লেগেছে, খুব ভালো হয়েছে, আমার কাছে ভালো লেগেছে। বর্ণ তোমাকে কিন্তু সুন্দর লাগছে আজকে, সুইট লাগছে অনেক, ওভারঅল আমার কাছে মোটামুটি লেগেছে, আমি বলবো যে খুব ভালো লেগেছে সেটা বলবো না, আমার কাছে ওভারঅল মোটামুটি ভালো পারফরমেন্স। ইয়েস, এবার চলে যাচ্ছি সিলেট সারগামজের কাছে, কে কে আসছে সন্দীপন দাও? আজকে আসছে সোহাগ এবং মিথিলা। যাদের সাথে আমি দেব না তোমার তুলনা, তুমি চাঁদ হতে যদি দূরেই চলে যেতে, তোমার তুলনা,
সরগমস ডুয়েট রাউন্ড হলো, ফুল দেয়া নেওয়া হলো, রাখো। অ্যান্ড পারফরমেন্স কেমন হলো জেনে নিচ্ছি প্রথমেই বাপ্পাদা আপনার কাছ থেকে। একদম শেষ অংশটা খুব ভালো লেগেছে, শেষের অংশটা খুব সুন্দর লেগেছে। পারফরমেন্স সম্পর্কে বলি, ওভারঅল পারফরমেন্স আমার কাছে মোটামুটি লেগেছে। মিথিলা, তোমার ওলির সাথে যে জায়গাটা সেটা একটু গে শোনাবে কি আমাকে? ওলির সাথে না, এক্স্যাক্টলি এই জায়গাটাই, ওলির সাথে যে জায়গাটা আমার মনে হয় ঠিক এই এই শুটটা ছিল, তো তোমার শুটটা লাগছিল না। শেষ হয়ে গেল ডুয়েট রাউন্ড, চলে যাব আমরা ফেস অফ রাউন্ডে। তবে তার আগে নিতে হচ্ছে একটি ব্রেক। আপনারা দেখছেন সেভেন আপ মিউজিক্যাল প্রিমিয়ার লিগ পাওয়ার্ড বাই কুরকুরে। ফিরলাম বিরতি পর, আপনারা দেখছেন সেভেন আপ মিউজিক্যাল প্রিমিয়ার লিগ পাওয়ার বাই কুরকুরে। এবারে ফেস অফ রাউন্ড, ফেস অফ রাউন্ড থেকে ফেস অফ রাউন্ডে দু দলের দুজন পার্টিসিপেন্ট চলে আসে এবং মুখোমুখি হয় একে অপরের। সিলেট সরগমস কে আসছে? আমার সোহাগী যাচ্ছে আর কি। আমার দল থেকে যাচ্ছে মেহেদী হাসান বাপ্পি। আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা, নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা, এই সবুজের শ্যামল মায়ায়, এই সবুজের শ্যামল মায়ায় দৃষ্টি পড়েছে ঢাকা। আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা, নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা, এই সবুজের শ্যামল মায়ায়, এই সবুজের শ্যামল মায়ায় দৃষ্টি পড়েছে ঢাকা। আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা, শন শন বাতাসের গুঞ্জন হলো চঞ্চল করে এই মন, শন বাতাসের গুঞ্জন হলো চঞ্চল করে এই মন, স্বপ্ন কাজল মাথা, নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা, নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা, এই সবুজের শ্যামল মায়ায়, এই সবুজের শ্যামল মায়ায় দৃষ্টি পড়েছে ঢাকা। নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা, এবং নিজের নিজের টিমকে একা রিপ্রেজেন্ট করেছে ফেস অফ রাউন্ডে আমাদের এই দুই প্লেয়ার। পার্থদা কেমন লেগেছে? আমার দুজনের গাওয়ার মধ্যে মেহেদীর গাওয়াটা ভালো লেগেছে। তোমার তোমার গাওয়া ঠিক আছে ইয়ে সোহাগ, কিন্তু ওরটা একটু আমার কাছে এক্সপ্রেসিভ মনে হয়েছে। সোহাগ, তোমার স্ট্যান্ডিং নোট প্র্যাকটিস করা অনেক জরুরি, বিকজ তুমি যখন গাইছিলে তুমি একটু গাও।
শন শন বাতাসের গুঞ্জন হলো চঞ্চল করে মন। এখন স্ট্যান্ডিং নোট বরাতে, কিন্তু তুমি যখন প্রথম তোমার যখন শুনছিলাম তখন কিন্তু ওই যে নোটগুলো কাঁপছিল। ওকে, পারফরমেন্সের দিকে কিন্তু অনেক ডেভেলপমেন্ট আমরা চাই, মানে তোমরা কিন্তু অনেকগুলো স্তর পার হয়ে আজকে এখানে এসছো, সো তোমাদের ওই লেভেলের ডেভেলপমেন্টটা আমরা দেখতে পাচ্ছি না, আমি জানি না কেন, কিন্তু খুব জরুরি, আদারওয়াইজ টিকে থাকা মুশকিল হবে। ইয়েস, ফেস অফ রাউন্ড শেষ হয়ে গেল, এবারে আমাদের শেষ রাউন্ড মেডলি রাউন্ড। তবে তার আগে একটি ব্রেক নিতেই হচ্ছে, নিচ্ছি সেভেন আপ রিফ্রেশিং ব্রেক। আপনারা দেখছেন সেভেন আপ মিউজিক্যাল প্রিমিয়ার লীগ পাওয়ার বাই কুরকুরে। ওয়েলকাম ব্যাক, আপনারা দেখছেন সেভেন আপ মিউজিক্যাল প্রিমিয়ার লীগ পাওয়ার্ড বাই কুরকুরে। দেখতে দেখতে আমরা চলে এসেছি আমাদের আজকের ম্যাচের ফাইনাল রাউন্ড, মেডলি রাউন্ডে, যেখানে দুটো টিম চলে আসবে মাঠে, একের পর এক করবে গানের মেডলি। আসছে রংপুর রকার্স এবং সিলেট সারগামস। আমরা যে আজকে মেডলিটি করতে যাচ্ছি সেটি একটি বিশেষভাবে সাজানো আমাদের আমাদের চলচ্চিত্রের এবং সঙ্গীতাঙ্গনের একজন জীবন্ত কিংবদন্তি, যে এখন আমাদের মাঝে রয়েছেন, সেই দ্বিতীয়াপুর, আমার আমার পাশে যে আমার আইকন দাঁড়িয়ে আছে দ্বিতীয়াপুর বাবা গাজী মাজহারুল আনোয়ারকে উৎসর্গ করছি। Yeah.
মনের ঘরে তালা দিয়া চাবি লইয়া আছেন সাই। আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। মনোরে দুই মুহুরি লিখে আছেন ডাইনি, বলিলে দেখা রায় দিবেন টাকা পয়সার নাই কারবার, সময় থাকতে মোনা হুশিয়া আমি পাপি তিনি জানি না। আছেন আমার মুক্তার, আছেন আমার জামিদার, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টে তিনি আমায় করবেন পার, আমি পাপি তিনি জানি না, আমি পাপি তিনি জানি না, আমি পাপি তিনি জানি না, আমি পাপি তিনি জানি না। এমন একজন বাবার গর্বিত সন্তানের তার বাবার একের পর এক এই চমৎকার কিছু চির সবুজ গানগুলো পারফর্ম করা নিশ্চয়ই অনেক থ্রিলিং। একটু জানতে চাইছি তোমার কাছ থেকে যে এই মেডলি রাউন্ডে যে একের পর এক এই গানগুলো তুমি সিলেক্ট করেছো নিজের বাবার, নিশ্চয়ই আগেও অন্য কোথাও পারফর্ম করেছো, কেমন লাগে তখন ওই মুহূর্তে? না, ভালো তো অবশ্যই লাগে, এটা তো আমার জন্য অনেক গর্বের একটা বিষয় যে আমি তার মেয়ে। তো তবে একটা প্রেশারও কাজ করে আসলে সব সময়, কারণ যখন আমি যেখানেই গানগুলো করতে যাই মনে হয় যে সবার এক্সপেকটেশন লেভেলটা একটু হাই থাকে, তো সেইখানে অনেক সময় আমার একটু নার্ভাসনেসটা অনেক সময় কাজ করে আর কি। আমি প্রথমেই এই অনুষ্ঠানের মাধ্যমে আমি আনোয়ার চাচাকে সালাম জানাতে চাই, কারণ আমাদের জন্য অনেক বড় একটি পাওয়া যেরকম একজন মানুষ আমাদের সঙ্গীতাঙ্গনে আছেন এবং তিনি একের পর এক এই অসাধারণ সৃষ্টিগুলো দিয়ে যাচ্ছেন আমাদেরকে। এটা আমাদের আমাদের সঙ্গীত অনেক সমৃদ্ধ হচ্ছে, সমৃদ্ধ থেকে সমৃদ্ধতর হচ্ছে। তাকে আমার অনেক অনেক প্রণাম, অনেক অনেক সালাম। পারফরমেন্সের প্রসঙ্গে আসি, আমার কাছে মনে হয়েছে যে আরেকটু ভালো হতে পারতো, এটা আমার কাছে মনে হচ্ছে। সাগর যদি আরেকটু পারফর্ম করতো তাহলে আমার কাছে মনে হয়, পার্সোনালি আমার কাছে ভালো লাগতো। আর বিগিনিংটা খুব ভালো লেগেছে দিঠি, খুব সুন্দরভাবে শুরু করেছো। ওভারঅল পারফরমেন্স মোটামুটি বলবো না, ভালো ভালো লেগেছে আমার কাছে ওভারঅল। বাংলা গান যদি আমাদের বাংলাদেশের গান যদি আমরা ধরি, সিনেমার গান যদি ধরি, এইগুলি এই গানগুলি একেবারেই একদম মানে হচ্ছে আইকনিক সং এগুলি। আমার পারফরমেন্স মোটামুটি ভালোই লেগেছে, তবে আমি স্পেশালি ইয়ের কথা বলবো, মেহেদি মেহেদির গাওয়া আমার ভালো লেগেছে। পুরো ইউনিটের পক্ষ থেকে আমাদের শ্রদ্ধেয় গাজী মাজহারুল আনোয়ারকে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি, দিঠিকে অনেক ধন্যবাদ ওনার এই জনপ্রিয় গানগুলোকে আমাদের সামনে তুলে ধরেছ। রংপুর রকেজের মেডলি রাউন্ড হলো, এবারে পালা হচ্ছে সিলেট সারগমজে, দেখা যাক কেমন হয় তাদের মেডলি পারফরমেন্স। আজকে না হয় ভালোবাসো আর কোনো দিন না, আজকে না হয় ভালোবাসো আর কোনো দিন নয়, ওই প্রেমের দরজা খুলো না কাল কি হবে জানি না, ওই প্রেমের দরজা খুলো না কাল কি হবে জানি না, আর আজকে না হয় ভালোবাসো আর কোনো দিন নয়, আর আজকে না হয় ভালোবাসো আর কোনো দিন নয়। তোমার আমার মাঝে কেন বাধা তুমি রাখো, একটু আদর করে আজ নতুন নামে ডাকো, আমায় একা ফেলে যদি খিড়কি বন্ধ করো
তুমি যাবে আরো মনের রানী তুমি দাও না একটু অনুমতি ওই প্রেমের দরজা খুলো না কাল কি হবে জানি না আর প্রেমের দরজা খুলো না কাল কি হবে জানি না আর আজকে না হয় ভালোবাসো আর কোনো দিন নয় ওই প্রেমের দরজা খুলো না কাল কি হবে জানি না ওই প্রেমের দরজা খুলো না কাল কি হবে জানি না আর আজকে না হয় ভালোবাসো আর কোনো দিন নয় আর আজকে না হয় ভালোবাসো আর কোনো দিন নয় জেনে নেওয়া যাক আমাদের জাজেসদের কাছ থেকে কেমন হয়েছে সিলেট সারগামসের পারফরম্যান্স মেডলি রাউন্ড হলো। আদিবা তোমার বেশ কিছু জায়গায় তুমি কিন্তু বেশ কিছু জায়গায় তুমি সুর থেকে সরে গেছো সেটা বড় কথা না, বেশ জায়গায় তুমি ঠিক মতো এক্সিকিউট করতে পারো নাই, মানে তোমার তুমি তো ভালো গাও, আমি জানি না তোমার আজকে কী হলো, তোমার জায়গাটা স্ট্রং থাকলে আর একটু হয়তো তোমাদের মিডলে তো আরেকটু ভালো হতো। শাকিলা আপা, সবচেয়ে প্রথমে আমি সন্দীপনকে একটা থ্যাংকস দিতে চাই ফর হিজ বিউটিফুল পারফরমেন্স, ওয়ান্ডারফুল সন্দীপন, খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। আদিবা তুমি তো খুব ভালো করছিলে, আমরা ভীষণ এনজয় করেছি ফার্স্ট রাউন্ডে নো, অ্যান্ড আই ডোন্ট নো কী হলো, যাই হোক খুশি হতে পারলাম না। যথারীতি সন্দীপনের সুন্দর পারফরমেন্স, আমি খুব জোরালোভাবে বলি আজকে সিলেট সারগামসের নাম্বার বেসিক্যালি ক্যারি করে নিয়ে গেছে সন্দীপন ওর নিজের পারফরমেন্স দিয়ে।
একে একে শেষ হয়ে গেল আমাদের আজকের ম্যাচের প্রতিটি রাউন্ড। রেজাল্ট কি হতে যাচ্ছে সেটি জানবার আগ্রহ এই মুহূর্তে প্রত্যেকের মাঝে রয়েছে, আমার মাঝে তো খুব বেশি রয়েছে। কিন্তু একটি রিফ্রেশিং ব্রেক না নিলেই নয়। আপনারা দেখছেন সেভেন আপ মিউজিক্যাল প্রিমিয়ার লিগ পাওয়ার্ড বাই কুরকুরে। এইমাত্র দেখলাম আমরা সিলেট সারগামজের পারফরমেন্স এবং রেজাল্টের অপেক্ষায় বসে আছে সবাই, কিন্তু সবারই মুখটা এবং মুডটা বেশ গোমরা। সো সিলেট সারগামজের মেন্টর সন্দীপন দাস দিয়ে একটু কথা বলি, কি চলছে মনে? কিছুক্ষণের মধ্যেই তো রেজাল্ট দিবে। হ্যাঁ, আসলে আমরা একটু আজকে চাপে আছি, কেন কি আমাদের তো কিছুক্ষণ আগেই যেটা হয়ে গেল যে আমাদের আসলে কোথায় যেন আমাদের পারফর্মাররা সবাই ভীষণ রকম ভালো গায়, সেটা সবাই বলছিল যে খুব ভালো আমাদের প্রত্যেকটা পারফর্মার, কনফিডেন্ট লেভেলটা আমাদের একটু কম ছিল। আর সব কিছু মিলে একটা টান টান যে পারফরমেন্স করার একটা বিষয়, একদম কম্প্যাক্ট যেটা পাওয়ার পাঞ্চ পাওয়ার যেটা, সেটা যেন কোথায় যেন আমাদের যে একটু অভাব ছিল। তো সেই জায়গা থেকে আমাদের কাছে একটু নিজেদের কাছে আমরা আসলে নিজেদের কাছে নিজেদের প্রশ্ন করছি আসলে এই মুহূর্তে মনটা খারাপ হওয়ার কারণ হচ্ছে যে আমরা হয়তো এর থেকে অনেক বেশি ভালো কিছু করতে পারতাম। না, আসলে রেজাল্ট কী হবে এখনও কিছুই বুঝতে পারছি না, তবে পারফরমেন্স ওয়াইজ যদি দেখা যায় তাহলে হয়তো বা কিছুটা উনিশ বিশ হবে, বাট ডিপেন্ড করছে পারফরমেন্স অফ দ্য ডে ওনারা কোনটাকে দেয় সেটার উপরে আসলে অনেক কিছু ডিপেন্ড করছে। আরেকটা ব্যাপার হলো যে আজকে যেহেতু ডু অর ডাই একটা সিচুয়েশান আমাদের জন্য, তো আমার মনে হয় যে কম্পারেটিভলি ফার্স্ট ম্যাচের চেয়ে আমাদের টোটাল পারফরমেন্সে কিছুটা শেকিনেস ছিল, এটা আমার আমি অ্যাডমিট করতে মানে অ্যাডমিট করতেই পারি আমি, সেটা হয়েছে আর কি। তো যাই হোক, তারপর এখন লেটস সি হোয়াট হ্যাপেন্স। দেখছেন সেভেন আপ মিউজিক্যাল প্রিমিয়ার লিগ পাওয়ার্ড বাই কুরকুরে। আমাদের আজকের ম্যাচ হয়েছে রংপুর রকার্স ভার্সেস সিলেট সারগামজের মাঝে, এবং নট ভেরি স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্সেস আমাদের জাজেসদের কাছ থেকে আমরা যেমনটি শুনেছি। রেজাল্ট জানাবো, তবে তার আগে ভিউয়ার্স মনে করিয়ে দিতে চাই যে আমাদের এই মিউজিক্যাল প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন দল ফাইনালি যে দল হচ্ছে সে দল পাচ্ছে 10 লক্ষ টাকার পুরস্কার, রানার আপ টিম পাচ্ছে 5 লক্ষ টাকার পুরস্কার। আর তাছাড়াও আমাদের 8 জন আইকন সিঙ্গার্স এবং 32 জন পার্টিসিপেন্টসের জন্য ট্রান্সকম ডিজিটালের পক্ষ থেকে ট্রান্সটেক, ওয়ার্লপুল, স্যামসাং, হিটাচি এবং ফিলিপসের পক্ষ থেকে থাকছে এলইডি টিভি, এসি, রেফ্রিজারেটর সহ আরও অনেক 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 পুরস্কার। এবারে চলে আসি আমাদের আজকের ম্যাচের রেজাল্টে। প্রথমে যে রেজাল্টে আমরা দিয়ে থাকি কুরকুরে ফাটাফাটি পারফর্মার অফ দ্য ডে, এবং আমরা কিছুটা জেনে গেছিলাম মেডলি রাউন্ডে, পার্থদা বলছিল যে পারফর্মার অফ দ্য ডে যদি কাউকে দেওয়া যায় সেটা সন্দীপন দাকে হয়তো দেওয়া যায়, না হলে কাউকেই দেওয়া যাচ্ছে না। এবং আজকের কুরকুরে ফাটাফাটি পারফর্মার অফ দ্য ডে যে কিনা কুরকুরের পক্ষ থেকে পেয়ে থাকে 20,000 টাকা, সেই ফাটাফাটি পারফর্মার অফ দ্য ডে কেউ নয়। এবারে চলে আসছি রেজাল্টে, আমাদের আজকের ম্যাচের রেজাল্টে। দু টিমের দুই টিম ক্যাপ্টেনকে বলবো আমার সঙ্গে এসে দাঁড়াতে। প্রথমেই ডুয়েট রাউন্ড, ডুয়েট রাউন্ডের সিলেট সারগামজ কত স্কোর করেছে সেটি আগে দেখে নেই। এবারে দেখে নিচ্ছি রংপুর রকার্স তারা কত পাচ্ছে, তারা কি 17 থেকে বেশি মার্কস হচ্ছে নাকি কত, দেখা যাক। 16.7, কাছাকাছি। পরবর্তী রাউন্ড ছিল ফেস অফ রাউন্ড, আমরা আবারও সিলেট সারগামজের স্কোর দেখে নিচ্ছি। জেনে নিচ্ছি রংপুর রকার্স তোমাদের স্কোরস। ফেস অফ রাউন্ডে 1 মার্ক এগিয়ে আছে রংপুর রকার্স।
এবারে মেডলি রাউন্ড। মেডলি রাউন্ডে প্রথমে রংপুর রকার্স, তোমাদের স্কোর দেখা যাক। ১৩ সিলেট সরগমস স্কোরস ১৪.৩ কিছুটা এগিয়ে এই রাউন্ডে। সো ফাইনালি স্কোরস কি দাঁড়াচ্ছে দেখে নেওয়া যাক। রংপুর রকার্স ৪৩.৪ এবং সিলেট সরগমস ৪৪, সো মাত্র ৬ স্কোর নিয়ে এগিয়ে আছে সিলেট সরগমস। সেভেন আপ পারফরমেন্স অফ দ্য ডে, যেটি ক্যারি করে ১০ মার্কস আমাদের জাজেসদের রেজাল্ট অনুযায়ী। সেভেন আপ পারফরমেন্স অফ দ্য ডে কোনো টিমই নয়, সো দ্যাট মিন্স সিলেট সরগমস আজকের উইনিং টিম। তো এরই সাথে শেষ হচ্ছে আমাদের আজকের সেভেন আপ মিউজিক্যাল প্রিমিয়ার লিগ পাওয়ার্ড বাই কুরকুরে। একের পর এক লিগ ম্যাচেস চলছে, চলবে, উচ্ছ্বাসের গান নিয়ে আমরা বারে বারে ফিরে আসবো এবং সুরের তুখর খেলায় মুখর হবে বাংলাদেশ।